আমাদের ভেটকে পড়ার কোনো অনুষ্ঠান হলে তাকে হয় মুন্সিঘাট বা অন্যত্র যেতে হতো। সেই লক্ষ্যটাকে নিয়েই আমরা এগিয়েছিলাম যে আমরা আমাদের ভেটকে পড়ার জন্য আমাদের মসজিদ কমিটির তরফ থেকে যদি একটা লজ করতে পারি তাহলে আমাদের পাড়ার লোকেরা অন্তত এই লজে এসে তাদের এই অনুষ্ঠানটা করতে পারবে, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক না কেন এখানে করতে পারবে। এই মিলন মহল আজকের এই উদ্বোধন হলো, আমি একজন ভেটকে পাড়া বাসী হিসেবে সত্যি আমার গর্ব হচ্ছে। কেননা আমাদের এই আশেপাশে বসন্তপুর কেন আশেপাশে আরও যত মসজিদ আছে সেই মসজিদ কমিটির মানে আন্ডারে এইরকম একটা সুন্দর লজ আজ পর্যন্ত কোথাও আমরা দেখেছি বলে আমার মনে হয়নি। এখানে আমাদের এই মসজিদ কমিটির যারা কর্মকর্তা, যারাই আন্তরিকভাবে এই লজটাকে প্রতিষ্ঠা করার জন্য সব রকম শ্রম দিয়ে যে বিভিন্নভাবে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা যেভাবে খেটেছে, আমরা দেখেছি আমাদের মসজিদের সভাপতি দাদা কেসিয়াল থ হিসাব রক্ষক যারা যোগজন আছে আমাদের কমিটিতে সবাই আন্তরিকভাবে খেটে আজকে এই লজটা তৈরি করেছে ভেটকে পাড়ার একটা গর্ব। এটা আমরা ভেটকে পাড়ার বাসীর কাছে অনুরোধ করছি, যারা এই ভেটকে পাড়ায় আছেন তাদের যত বিয়ের অনুষ্ঠানগুলো, কেন যে কোনো অনুষ্ঠান একটা প্যান্ডেল বাঁধতে গেলে আমাদের ইমাম সাহেব বললেন একটা প্যান্ডেল বাঁধতে গেলে 10-12 হাজার টাকা খরচা হয়, ন্যূনতম আমরা আমাদের এই মসজিদের কমিটি তারা 10,000 টাকার ভাড়ায় এরকম একটা লজ মানুষকে উপহার দিয়েছে। এর ফলে এলাকার সমস্ত মানুষ তো উপকৃত হবে, আশেপাশে এলাকারও যাতে এখানে আসতে পারে আমরা সে ব্যবস্থা করব। বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে, আমরা অন্যান্য লজে গিয়ে বিভিন্ন সময় দেখতে পাই গাড়ি পার্কিং একটা খুব খারাপ ব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে না, সেদিক দিয়ে আমাদের লজ বিভিন্ন রকম মানে গ্রাম্য পরিবেশ একটা মনোরম পরিবেশ, চারদিকে পুকুর গাছপালা গাড়ি রাখার সুব্যবস্থা, মানে খুব ভালো একটা ব্যবস্থা আমাদের মসজিদ কমিটি করেছে, এলাকার মানুষকে উপকার দিয়েছে। যুবকদেরও দেখেছি মানে খুব একটা যুবদের তো উদ্দীপনা মানে তাদের যা যে মানে উৎসব উদ্দীপনার সঙ্গে যুবকরা এখানে, সেই যুবকদের উদ্যোগের জন্যই আজকে লজটা হয়েছে ভেটকে পাড়া। ভেটকে পাড়া যত যুবক আছে তাদের আর্থিক সহায়তা এবং মসজিদ কমিটি, মসজিদ কমিটির কথা আমাকে বারবার বলতে হবে, কারণ তারা যেভাবে আমাদের মসজিদ উন্নয়ন করেছে তাই মাদ্রাসা আমাদের উন্নয়ন করেছে যুবরা, এবং মাদ্রাসা কমিটি, মাদ্রাসা কমিটিও আমাদের যথেষ্ট ভালো। মাদ্রাসা এবং মসজিদ কমিটি যারা আছেন, যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন, তারা তাদের কাছে কোনো প্রশংসাই যথেষ্ট নয়, এটা আমি বলি। আপনাকেও দেখেছি মসজিদে অনেক কাজের কারণ এ করতে সহযোগিতা করতে, আপনি কি বলবেন এই মিলন মহলের উদাহরণের ব্যাপারে বলি, এখানে ভেটকে পাড়া মানুষের সর্বশেষ কথা, মানে ভেটকে পাড়া জনসাধারণ যদি ভাবে ভেটকে পাড়াকে সেকেন্ড ক্যালকাটা করবো করতে পারবে, ভেটকে পাড়ার জনগণ যে হারে আমাদের ঘরে সাহায্য করেছে এর আমরা তুলনা নেই, অর্থাৎ ভেটকে পাড়া পারলে অনেক কিছু পারে। একটা আজকে লজ উপহার দিয়েছে, আগামী দিনে আশা করি ভেটকে পাড়ায় মসজিদ মাদ্রাসার মাধ্যম দিয়ে আরো অনেক কিছু ভালো ভালো জিনিস উপহার দেবে, এটা আমি ভেটকে পাড়া মানুষের কাছে আশা করছি, এবং এটা আপনি আমতাপির মাধ্যমে এটি চারিদিকে ছড়িয়ে দেবেন। হ্যাঁ, আমরা পরে একটা কোণে ঘরের জন্য আলাদা কোণের স্পেশাল রুম করা হয়েছে, আর একটা রিসেপশন করা হয়েছে যেখানে কোণে এবার রিসেপশন করতে পারে, আর এখানে আমরা কোণের একটা করেছি বর বসার জন্য, যেখানে খাটি আবার তক্ত বস মতো ফেলে দেওয়া হবে যাতে বর বসতে পারবে, সেরকম ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষকে এই বার্তাই আমি দিতে চাই যে আপনারা আপনারা সবাই আপনাদের এই লজকে জাগিয়ে বাঁচিয়ে রাখার জন্য, লজের সার্বিক উন্নয়নের জন্য, এবং সঙ্গে সঙ্গে এই লজের সঙ্গে মসজিদের সম্পর্ক, এই মসজিদেরও সার্বিক উন্নয়নের জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন। লজ নির্মাণ যে হয়েছে এর জন্য আমাদের যে নজওয়ানরা তাদের যে অবদান আমরা কোনোদিনই ভুলতে পারবো না, তাদের এই প্রচেষ্টাই হয়েছে। তবে আমি শুধু আমাদের ভেটকে পাড়াবাসীর জন্য যেমন গর্ব অনুরোধ অনুভব করছি, সঙ্গে সঙ্গে এলাকার ভেটকে পাড়া ছাড়াও অন্য পাশের যে পাড়া যেগুলি আছে তাদের কাছে আমরা অনুরোধ করব, আপনারাও আমাদের এই লজকে ভাড়া নিতে এগিয়ে আসুন। আমাদের এই লজের যে পরিবেশ সম্পূর্ণ গ্রাম্য এবং মনোরম পরিবেশ, যোগাযোগ ব্যবস্থাও খুব সুন্দর। আমাদের এই রাস্তা পেছন দিকে রাস্তা দেখতে পাচ্ছেন, লজের পাশে পুকুর এবং পাশ সংলগ্ন মসজিদ, সমস্ত দিক থেকে আমাদের এই লজের পরিবেশটা খুবই মনোরম, সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ, এবং আমরা চাইছি আগামী দিন এই এলাকাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলব। আমাদের আর্থিক সংগতির জন্য অনেকটাই পেছিয়ে আছি, আমাদের মেঝেটা দেখতে পাচ্ছেন এখন ইনকমপ্লিট অবস্থায় আছে, আগামী দিন আমরা এই মেঝেকে নতুনভাবে পাথর টাথর বসাবো, এবং আউটসাইড যেগুলি আছে সেখানে ফুলের বাগান ঠাগান বা মানে যাতে করে মানুষের আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই প্রচেষ্টা আমরা করব। এবং আমি এই বার্তাই মানুষকে দিচ্ছি, আপনারা অন্ততপক্ষে আমাদের এই লজে আপনাদের যে কোনো সামাজিক অনুষ্ঠানটা এসে করুন। আমার নাম শেখ আমানুল্লাহ, মসজিদের আমি হিসাব রক্ষক, আমি মসজিদের ইমাম, আমি দীর্ঘদিন প্রায় এখানে আছি 20-21 বছর। আমার নাম মৌলানা আব্দুল মালেক মাজাহিরি,
আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায়, এখানে প্রায় 21-22 বছরের মধ্যে আছি। আপনারা দেখে নিলেন সরাসরি হাওড়া আমতা বসন্তপুর থেকে বসন্তপুর ভেটকেপাড়া জামা মসজিদের উদ্যোগে এক বিশেষ বিয়েবাড়ির হল, যেটি সম্পূর্ণ সমস্ত মানুষের জন্য খোলা হয়েছে এবং যথেষ্ট মনোরম পরিবেশ এবং স্বাস্থ্যকর সাধ্যের মধ্যেই মানুষ এখানে পরিষেবা পেয়ে যাবে। সঙ্গে থাকবেন আমতা দিদি।